माननीय मुख्यमंत्री श्री विप्लव कुमार देव महोदय त्रिपुरावासी पचहत्तरतम स्वाधीनता दिवस पवित्र लग्ने त्रिपुरा समस्त नागरिक स्वाधीनता दिवस उद्यापन समारोह आगत सकल के जाना हमारे आंतरिक अभिनंदन और शुभेच्छा। बचर स्वाधीनता दिवस महत्व हे ये पचहत्तरतम स्वाधीनता दिवस माननीय प्रधानमंत्री घोषणा कर स्वाधीनता दिवस स्वाधीनता आंदोलन मूल भावना और आत्मत्यागर अनुभूति फुटे उठ संशोधन बर्तमान आगर गाच काटार क्षेत्र वन दफ्तर अनुमति लागे ना आगर गाच यूनिट स्थापन लाइसेंस प्रदान व्यवस्था के सरलीकरण मिशन फले राज्य प्राय सहस्राधिक लोकर कर्मसंस्थान हो आगामी 2022 साल डिसेम्बर मध्य बिना मूल्य राज्य प्रति परिवार पाइपलाइन माध्यम पानी जल संयोग देवार लक्ष्य अटल जलधारा मिशन चालू 2018 नवंबर जा परवर्ती समय जल जीवन मिशन नामे परिवर्तित हुए माननीय प्रधानमंत्री जी जो प्रकल्प प्रत्येक घरे जल पहुंचे देवा राज्य मोट 10,24,174 परिवार मध्य एखन पर्यंत 3,48,820 परिवार टेपर माध्यम पानी जल संयोग देर मध्य ग्रामीण एलिक रही है 2,48,595 शहर एलिक 1,225 100% सफलतार लक्ष्य बाकी 6,75,354 परिवार 2022 साल डिसेम्बर मध्य पानी जल संयोग देवा मिशन जतियों स्तर तुलना अनेक द्रुत गति रूपायित तो हो 2017-18 साले जल जीवन मिशन आवत्य राज्य मात्र हाउस कनेक्शन 2.4% और जतियों स्तरे तक 17% पाइपलाइन माध्यम पानी जल संयोग एंत राज्य 33% जतियों स्तरे 37% बाड़ी पाइपलाइन पानी जल संयोग देवे सुसंगत विकास लक्ष्य एक नतून प्रकल्प चालू कर जेसब ग्रामे कमपक्षे 50% जनजाति जनसंख्या रही है और न्यूनतम 500 जन जनजाति सम्प्रदायर जनगणर बसबास रही है सेखाने प्रकल्प वास्तवित हो भारत सरकार जनजाति विषय मंत्रक त्रिपुरार 375 ग्राम के चिन्हित कर शिक्षा स्वास्थ्य मौलिक सुविधा आवासन आय सुविधा परिकाठामो इत्यादि विभिन्न क्षेत्र जेसब समस्या रही है ता धापे धापे समाधान कर जनजाति ग्रामगुली के आदर्श ग्रामे रूपान्तरित कराई हे प्रकल्प मूल उद्देश्य कम्पोनेंट चिन्हित करा रही है सेखान थेके अर्थ संग्रह करे प्रकल्प रूपायन करा हबे प्रकल्पे राज्य के अर्थ देवा हबे 100% ग्रांटिनेंट हिसाब से गैप फिलिंग कम्पोनेंट हिसाब से राज्य प्रति नतून ग्राम के देवा हबे 22.62 लाख टाका पर्यंत এই অর্থ টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন সচেতনতা সৃষ্টি প্রচার ইত্যাদি সহ রাজ্য জেলা এবং গ্রাম স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য দেওয়া হবে সেই জন্য এই অর্থ বছরের বাজেটে 7.50 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে তুলনায় রাজ্য সুবিধাভোগীদের সংখ্যা 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে MSME প্রকল্পে 66% প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 52% প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 34% অটল পেনশন যোজনা 3.13% প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 96.69% বৃদ্ধি পেয়েছে 2015-16 থেকে 2020-21 বার্ষিক ক্রেডিট প্ল্যান 65.41% বৃদ্ধি পেয়েছে রাজ্যে মাথা পিছু গড় আয় 2017-18 ছিল 1,44,444 টাকা এবং 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 1,31,128 টাকা জিডি রেশিও 2017-18 শেষে ছিল 48% 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 54% রাজ্য আইন শৃঙ্খলা পরিবেশ সামগ্রিকভাবে উন্নতি লাভ করেছে 2019-এর তুলনায় 2020 সালে সরকার সড়ক দুর্ঘটনা 28.8%
ধর্ষণ 15.4%, খুন 20.8%, ডাকাতি 62.5%, ছিনতাই 81.8%, পণের জন্য মধ্যভোক্তা 39.4%, শ্লীলতাহানি 21.4% এবং অপহরণ 20.3% কমেছে। তার জন্য আমি রাজ্য পুলিশ ব্যবস্থাকে অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই যোজনার মূল লক্ষ্য হচ্ছে শহরের ব্যবসায়ী দোকানদারকে ও স্ট্রিট ভেন্ডারদের ট্রেড লাইসেন্স দেওয়া, বিমার আওতা আনা, জিএসটি রেজিস্ট্রেশন, ওবিসি এবং সংখ্যালঘু এবং এসসিদের উন্নয়ন নিগমের মাধ্যমে ঋণ প্রদান করা, 20টি স্বশাসিত সংস্থার ক্যাম করে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 30,013 জন দোকানদারের জন্য 1,000 টাকা করে বিমার প্রিমিয়াম দেওয়া হয়েছে। বাকি সকলে দোকানিদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা গ্রামীণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিমা আর্থিক সহায়তার সুযোগ করে দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে দোকানদারগণ 60 বছর পূর্ণ হলে মাসিক 3,000 টাকা করে পেনশন পাবেন। সমস্ত গ্রামীণ এলাকায় এই প্রকল্পের আওতায় আনা হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজ্যের সকল নগর স্বশাসিত সংস্থা উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ওপেন ডেফিনিশন ফ্রি ODF হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যের ভরণ পোষণ পোষণ অভিযান চালু করা হয়। এই প্রকল্প রাজ্য সরকার প্রতি মাসে ভিলেজ হেলথের স্যানিটেশন নিউট্রিশন ডে পালন করে হচ্ছে। বিভিন্ন দপ্তর মূলত স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এবং সমস্ত মহিলা শিশুদের পুষ্টি সংক্রান্ত প্রকল্পে সমন্বয় নিশ্চিত করতে এই দিবসটি পালন করা হয়। ICDCS কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে পুষ্টি সংক্রান্ত অবস্থা মূল্যায়ন করা হয়। সেই জন্য অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজারদের মোবাইল ফোন দেওয়া হয়েছে। NFHS 5 2019-20 অনুসারে NFHS 4 2015-16 তুলনায় লিঙ্গ অনুপাত বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরে 998 থেকে 1,011 প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা 79.9% থেকে বেড়ে হয়েছে 89.2% এবং শিশু টিকাকরণ 12-23 মাস একই সময়ে 54.5% থেকে বেড়ে 59% দিয়েছে। আমাদের স্বপ্নের গ্রামোদয় চিন্তাধারা অনুসারে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অধীনে গত 3 বছরে 23,151টি মহিলা পরিচালিত স্বসহায়ক দলকে সহায়তা করা হয়েছে। মহিলা স্বসহায়ক দলের সদস্যদের জীবনমান উন্নয়নে এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রায় 134.55 কোটি টাকা কমিউনিটি ফান্ড এবং 225.8 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। যেসব স্বসহায়ক দল NPA ভুক্ত হয়েছে তাদের মধ্যে গ্রামীণ এলাকার বন্ধের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলে এই NPA ভুক্ত ব্যাংক ঋণ 2021 সাল মার্চ পর্যন্ত 2.63% নেমে এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের সম্ভাব্য প্ল্যাটফর্মের নেটওয়ার্ক দেওয়ার লক্ষ্যে রাজ্যে 1830টি রেশন শপের মাধ্যমে বিক্রয় ব্যবস্থা করা হবে। রাজ্যবাসী গ্রাম অথবা নগর পঞ্চায়েতের এলাকার স্বসহায়ক দলের কার্যকলাপের ভিত্তিতে গ্রামীণ এবং নগর লাইভলিহুড মিশনের মধ্যে ঐক্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SHG ঋণ পাওয়ার ক্ষেত্রে পদ্ধতির সরলীকরণ করা হয়েছে। রাজ্যে গত 2018-19 থেকে 2020-21 অর্থবছরে মোট 22,891টি স্বসহায়ক দল গঠিত হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থবছরে ছিল মাত্র 3,643টি স্বসহায়ক দল। রাজ্যে গত 2018-19 থেকে 2020-21 অর্থবছরে মোট 20,727টি স্বসহায়ক দলকে ব্যাংক লোনের ব্যবস্থা করা হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থবছরে 941টি স্বসহায়ক দল ব্যাংক থেকে ঋণ পেয়েছে। রাজ্যের সমবায় ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। 2018-19 থেকে 2019 পরিবার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালন ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রের কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনের মান উন্নয়ন স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।
প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ফল সবজি চাষ পোলট্রি ফার্মিং মৎস্য চাষ পশুপালন এবং ফুল চাষে সহায়তা করা হবে। 2021-22 থেকে 2023-24 সালে এই প্রকল্পে প্রায় 6 লক্ষ গ্রামীণ পরিবার উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। 2021-22 অর্থবছরের 2 লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 2021-22 অর্থবছরের জন্য 6.05 কোটি টাকা এবং 2022-23 সালের জন্য 7.05 কোটি টাকা বাজেট সংস্থান করা হয়েছে। এই উদ্দেশ্য হচ্ছে বিধায়কদের নির্বাচিত এলাকার প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজ কমিটিগুলিকে মডেল ভিলেজ গড়ে তোলা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে যাতে অন্য গ্রাম পঞ্চায়েতের বা ভিলেজ কমিটিগুলিতে অনুসরণ করতে পারে। মূল্যায়ন কমিটি 3টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচিত করবে এবং তাদের প্রথম পর্যায়ে কাজকর্ম সম্পাদনের নিরিখে 1 কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করার পর 2 কোটি টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের ভূমিহীন এবং অর্থভূমিহীন গরিবদের সমভাবে জমির অধিকারগত ক্ষমতা প্রদানে এবং কৃষি উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা এগ্রিকালচারাল ল্যান্ড লিজিং বিল 2021 চালুর প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে লিজ ফার্মার যে জমির কোনো কাগজপত্র না থাকা তারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারে না। জমির মালিকের জমির অধিকার সুরক্ষিত করার পাশাপাশি এই বৃদ্ধি কৃষকদের নিজের চাষের যে স্বীকৃতি প্রদান করবে। তারা বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ, বিমা, বিপর্যয়ের ত্রাণ এবং সরকারি বিভিন্ন পরিষেবা এবং সহযোগিতা নিতে পারবে। 1,25,000 ঘরগাদা এর ফলে উপকৃত হবেন এবং সহজ ঋণের সুবিধা পাবেন। রাজ্য সরকার ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেন্স অ্যাক্ট 2020 অ্যান্ড ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন রুলস 2020 গঠন করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য 101টি পরিষেবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুনির্দিষ্ট পরিষেবাগুলির তালিকা জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ের সামনে ফ্ল্যাগ এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের অভাব ও অভিযোগকে স্বচ্ছ এবং দক্ষ প্রশাসনিক নীতির মাধ্যমে নিষ্পত্তি করতে চায়। তাই রাজ্য সরকার 1905 নাম্বারটিকে চিফ মিনিস্টার হেল্পলাইন নাম্বার হিসেবে চালু করতে সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নাগরিকদের অভাব অভিযোগ সহজেই নিষ্পত্তি করা যাওয়া সম্ভব হবে। পাইলট বেসিসে এই পরিষেবা ধলাই জেলা চালু করা হবে এবং অভিযোগ ছাড়াও হেল্পলাইনের নম্বরের মাধ্যমে নাগরিকদের সরকার বিভিন্ন কাজকর্ম এবং ঘোষণা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা পরামর্শ এবং প্রতিক্রিয়া জানতে পারবেন এবং অতি কম সময়ের মধ্যে বাকি সব ডিস্ট্রিক্টগুলির মধ্যেও সেই সেবা প্রদান করা হবে। রাজ্য